মানুষের উপরে গজব দুর্ভিক্ষ বালা মুসিবত নেমে আসে না। মানুষ যখন গুনাহ করতে করতে গুনাহের সাগরে ডুবে যায়, মানুষ যখন পাপ করতে করতে পাপের দরিয়ার অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যায়, তখন মানুষদেরকে সতর্ক করার জন্য মাঝে মাঝে গজব আর দুর্ভিক্ষ যিনি পাঠান তিনি কি? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কি? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদায় 21 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন, আর আমি তোমাদেরকে বড় শাস্তি আস্বাদন করানোর আগে ছোট ছোট শাস্তি আস্বাদন করাবো, অর্থাৎ পরকালে তোমাদেরকে আমি শাস্তি দেওয়ার আগে তোমাদের পাপের কারণে দুনিয়াতে ছোট ছোট শাস্তির সম্মুখীন করব। তোমাদের গুনাহের কারণে, পাপের কারণে আমি তোমাদেরকে ছোট ছোট গজবে, দুর্ভিক্ষে, বালা মুসিবতে ফেলবো। কেন ফেলবো? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা মুসিবতে দুর্ভিক্ষে পড়ে আমাকে ভয় করে আমার প্রতি ফিরে আসতে পারো। কথাগুলো কার? আরো জোরে বলেন, কথাগুলো কার? আমাদের উপরে বালা মুসিবত এমনি এমনি আসে না, গজব দুর্ভিক্ষ আমরা নিজের হাতেই কামাই করে টেনে নিয়ে আসি। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুস শুরা 30 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বালা মুসিবত আসে, যত কষ্ট বিপদ মুসিবত দুর্ভিক্ষ এগুলো আসে, এগুলো এমনি এমনি আসে না, এগুলো তোমাদের দুই হাতের কামাই করা, এগুলো তোমাদের কৃতকর্মের ফল। আবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন, স্থলভাগ আর জলভাগে যে ফাসাদ সৃষ্টি হয় এগুলো এমনি এমনি হয় না, এই ফাসাদ, এই বিশৃঙ্খলা সৃষ্টি হয় তোমাদের কৃতকর্মের কারণে। তাহলে বোঝা গেল, যে কোনো সময় যে কোনো সংকট, বালা মুসিবত, আমার আপনার জীবনে বিপদ আপদ গজব, এগুলো আল্লাহ ইচ্ছে করে পাঠান না, এগুলো আমাদের পাপের ফল, এগুলো আমাদের গুনাহের কামাই, ঠিক কিনা? দেখেন আল্লাহর নবী কি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই, ইবনে মাজাহ শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন, খামসুন ইদাবতুলাইতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। নবীজি বললেন, যখন তোমরা পাঁচটি কাজে জড়িয়ে পড়বে তখন তোমাদের উপরে গজব যিনি নাজিল করবেন, গজব যিনি পাঠাবেন তিনি কে? এক নাম্বার হচ্ছে, নবীজি বললেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। নবীজি বলেছেন, যখন কোন সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, জেনা, বেবিচার মারাত্মকভাবে ছড়িয়ে যাবে, তখন ওই সমাজের মধ্যে প্লেগ এবং আরো নানা রকম ভয়াবহ মহামারী যিনি পাঠাবেন তিনি কি? এমন এমন মহামারী দেখা যাবে, যেরকম মহামারী, যেরকম রোগবালাই দুনিয়াতে আগে ছিল না। আজ থেকে 100 বছর আগে দুনিয়াতে এইডস ছিল না। আল্লাহর নবীর হাদিসটা কেমন সত্য দেখেন,
আজ থেকে 100 বছর আগে দুনিয়াতে এইডস ছিল না, যখনই মানুষ অবাধ যৌনাচারে মেতে উঠল, যখন মানুষ জেনার সাগরে ডুব দিয়ে দিল নারী পুরুষ ফ্রি মিক্সিং করে, যখন নারী পুরুষের মধ্যে অবৈধ সম্পর্ক বিল্ড আপ হয়ে গেল, জিনা যখন বেড়ে গেল, তখন এইডস এর মতো ভয়াবহ সংক্রমণ বেঁধে দেখা দিল। আজ থেকে 100 বছর আগে, 50 বছর আগে দুনিয়াতে করোনা মহামারী ছিল না, যখনই আমরা পর্দার ফরজ বিধানকে লঙ্ঘন করে ব্যাপারটা চলাফেরা শুরু করলাম, অশ্লীলতা ছড়িয়ে দিলাম। এই যে আল্লাহর নবী বললেন, অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে গেলে আল্লাহ ওই সময়ে ওই যুগে এমন এমন কঠিন রূপ দিবেন, যেই রূপগুলো তাদের পূর্বপুরুষদের যুগে ছিল না। করোনা মহামারী কি 100 বছর আগে ছিল নাকি? তাহলে বোঝা গেল, আমরা যখন আল্লাহর বিধান লঙ্ঘন করে আমরা যখন গুনার সাগরে পাপের সাগরে ডুবে যাব, তখন গজব যিনি পাঠাবেন, দুর্ভিক্ষ যিনি পাঠাবেন, সবাই জুড়ে বলেন তো তিনি কে? এরপরে নবীজি বলেছেন 2 নম্বর, ওয়ালাম ইয়ানকিসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাউরিস সুলতান আলাইহিম। নবীজি বললেন 2 নম্বর হচ্ছে, কোন জাতির লোকেরা যখন ওজনে কম দিবে, ওজন যখন সঠিকভাবে করবে না, তখন তাদেরকে, তখন তাদের উপরে এমন এমন গজব দেওয়া হবে, খাদ্য সংকট দুর্ভিক্ষ নেমে আসবে, এবং বিজাতীয় দুশ্মনদেরকে তাদের মাথার উপরে ক্ষমতায় চাপিয়ে দেওয়া হবে। যারা বাজার করেন দেখবেন যে প্যাকেটের মধ্যে লেখা আছে 1 কেজি, যে তেলের মধ্যে লেখা আছে 2 কেজি, মাইপা দেখবেন 200-300 গ্রাম কম আছে, বলেন তো আছে না নাই? এইরকম প্রতারণা যখনই আমরা শুরু করব, তখনই খাদ্যের সংকট দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে, খাদ্যের সংকট দুর্ভিক্ষ, এমনকি জালিম শাসকদেরকে মাথার উপরে আল্লাহ চাপিয়ে দিবেন। বলেছেন মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বরে নবীজি বলেছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, যখন কোন সমাজের মধ্যে মানুষ যাকাতের ফরজ বিধান লঙ্ঘন করে যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আসমান থেকে রব্বুল আলামিন তখন বৃষ্টি বন্ধ করে দিবে, বৃষ্টি বন্ধ করে দেওয়ার কারণে তাদের ফসলগুলো নষ্ট হয়ে যাবে। 4 নম্বর হলো, আল্লাহর নবী বলেছেন, ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহি ওয়া আদুওয়ান মিন গায়রিহিম। আল্লাহর নবী বলেছেন, যখন কোন সমাজের লোকেরা আল্লাহ আর রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করবে, অর্থাৎ আল্লাহ আর তার রাসূলের পথ থেকে যখন তারা বিচ্যুত হয়ে যাবে, তখন রব্বুল আলামিন সেই জাতির উপরে তাদের বিজাতীয় দুশ্মনদেরকে চাপিয়ে দিবেন, আর তাদের বিজাতীয় দুশ্মনরা তাদের নিজের দেশের সম্পদ লুটপাট করে খাবে। আপনারা কথা বলেন না, আমি কিন্তু খুব রাগী মানুষ, কথা বলেন না, আমি আলোচনা শুরুর পর থেকে এখনো শুনছেন আমি কোনো আজে বাজে কথা বলছি? তো কোরআন হাদিস কি ভালো লাগে না? না কিচ্ছা বলতাম, কিচ্ছা বলবো, আছে কিচ্ছা, আছে সামনে একটু পরে আছে ইনশা, তবে সেটা কোরআনিক কিচ্ছা, বলেন ইনশা। আমি যেটা হই আমি তা কিতাব মাথার উপরে দিয়ে জান না বুঝরা, 3 নম্বর পয়েন্ট কিতা কইছি, যখন আল্লাহ আর রসুলর তরিকা আল্লাহর বিধান বাদ দিয়া মানুষ যখন চলাফেরা করবো, ই সমাজের মানুষের উপরে আল্লাহ বাইরের রাষ্ট্র প্রাধান্য বিস্তার করাইয়া বাইরের রাষ্ট্রের মানুষে তারার সম্পদ লুটপাট করে খাইব, ই আল্লাহ রসুল ই কথাটা আমরার লগে মিলছে না। ওই দশনে মাথার উপরে দিয়ে গেছে, অলতা ভাগ্যে খাওয়া লাগবো নি। আজকে দেশ আমরা আর আমরার দেশ আমাইয়া সকল রাস্তাঘাটের সুযোগ সুবিধা দিয়া আমরার দেশের সকলটা লইয়া যার কি আপনারা খবরও নাই লাগে হয় না মানুষ না, আপনার মাথার ভিতরে দিয়ে আমার না উফরে দি যার উফরে দি যাইব, রাত 11টা হয়ে গেছে, ইটা আলোচনা দরকার আছে রাত 8টা 9টার বাদে। এরপরে নাম্বার 4, 4 নম্বর তো বললাম, 5 নম্বর হচ্ছে, ওয়ামা লাম তাহকুম আইম্মুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। নবীজি বললেন 5 নম্বর কাজ হলো, যখন কোন সমাজের লোকেরা আল্লাহর কিতাবের আইন বাদ দিয়ে শাসন কার্য পরিচালনা করবে, তখন ওই জাতির উপরে গজব যিনি নাজিল করবেন তিনি কি? আল্লাহ রাসূল এই 5টা কথা বললেন, যখন কোন সমাজের মধ্যে এই 5টা কাজ চালু থাকবে,
তখনই ওই জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসবে। তাহলে দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে এই কাজগুলো থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আবার রাসূলুল্লাহর একটা হাদিস আপনাদেরকে শোনাই, আল্লাহর নবী বললেন এই 15টা কাজ যখন আমার উম্মত করবে তাদের উপর গজব আসবে, নবীজি বললেন জালজালা আসবে। জালজালা মানে ভূমিকম্প, হাসফান ওয়া মাসহান ওয়া কলফান। নবীজি বললেন হঠাৎ হঠাৎ আগুন লাগবে, দুর্ভিক্ষ, ভূমিকম্প, খাদ্য সংকট আসবে। কোন 15টা কাজ? আল্লাহর নবী বললেন এক নম্বর, ইদা কানাল মাগনামু দুওয়ালা, যখন সমাজ আর রাষ্ট্রের চেয়ারে থাকা ব্যক্তিবর্গ রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করবে, তখন ওই জাতির উপরে গজব দিবেন কে? আমার দেশে এমন বহু চোর বাটপার আছে, যখন সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব পায় সেই চেয়ারে বসে জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ মনে, রাষ্ট্রের সম্পদগুলো, জনগণের সম্পদগুলো নিজের সম্পদ মনে করে ভোগ করে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ায়, আর বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানায়। এইরকম চুরি ডাকাতি যেই দেশে শুরু হবে, রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে যারা ভোগ করবে ওই জাতির উপরে গজব দুর্ভিক্ষ যিনি দিবেন তিনি কে? দুই নম্বরে নবীজি বললেন ওয়াল আমানাতু মাগনামা, যখন সমাজ থেকে আমানতদারিতা উঠে যাবে, আমানতের খেয়ানত যখন শুরু হবে তখন গজব আসবে যার তরফ থেকে তিনি কে? আজকে আমানতের কত খেয়ানত, দায়িত্বের চেয়ারে বসে আমানতের খেয়ানত হয়, দায়িত্ব সঠিকভাবে পালন করে না, আমানতের খেয়ানত যখন শুরু হবে তখন গজব আসবে যার তরফ থেকে তিনি কি? তিন নম্বর, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যেই সমাজে চালু হয়ে যাবে সেই সমাজে গজব যিনি দিবেন তিনি কে? আজকে শিক্ষা ব্যবস্থার দিকে তাকান, আজকে জানুয়ারির 17 তারিখ, জানুয়ারির 1 তারিখে আপনাদের ছেলে মেয়েদের হাতে যে বই দেওয়া হয়েছে সে বইয়ের ভেতরে লেখা হয়েছে মানুষের পূর্বপুরুষ মানুষ ছিল না, ছিল বান্দর। শুধু নাউজুবিল্লাহ বললে চলবে না, যে শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের ছেলে মেয়ে নাতি পুতিদেরকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থা বাতিলের জন্য আন্দোলনে নামা লাগবে। সরকারের উচ্চ মহলকে দেশের আলেমরা বারবার সতর্ক করছেন, সরকারের বেখেয়ালে এদেশের কিছু মানুষ খোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এদেশে কিছু সারেরা আছেন, সার আমাদের সিলেটেও একজন সার আছেন, এরা তাদের নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য গুটি কয়েকজন মানুষ মিলে বর্তমান যে শিক্ষানীতি প্রণয়ন করেছে এই শিক্ষানীতির মাধ্যমে আমাদের আমাদের পরবর্তী প্রজন্মকে নাস্তিক মুরতাদ বানানোর পরিকল্পনা চলছে। আপনারা বইগুলো হাতে নিয়ে দেখবেন, আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি, আপনাদের ছেলেমেয়েরা নাস্তিক হোক মুরতাদ হোক এটা কি আপনারা চান? আমরা বিশ্বাস করি আমাদের পূর্বপুরুষ মানুষ ছিল, আর এখন তারা ডারউইনের ভ্রান্ত মতবাদকে বইয়ের ভেতরে ঢুকিয়েছে, কয় মানুষের পূর্বপুরুষ নাকি বান্দরের জাত। যারা বলে, যারা এই কমিশনে আছে, যারা তোমরা এই বই লিখেছো, রচনা করেছো, সংকলন করেছো, আমরা তোমাদেরকে বলছি তোমাদের পূর্বপুরুষ বান্দরের জাত হইতে পারে কিন্তু আমাদের পূর্বপুরুষ বান্দরের জাত নয়, ঠিক কিনা বলে? বইয়ের ভেতরে অশ্লীলতা ঢুকানো হয়েছে, অবাধ যৌনাচার ঢুকিয়ে দেওয়া হয়েছে, বইয়ের ভেতরে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। 6-7 এর ইতিহাস বই হাতে নিয়ে দেখবেন, মুসলিম শাসকদের সেই সোনালি যুগকে যারা তখন শাসন করেছিলেন মুসলিম শাসকদেরকে ভিলেন বানানো হয়েছে, যাতে করে আমাদের ছেলেমেয়েরা এগুলো পইরা পইরা ইসলাম বিদ্বেষী হয়ে গড়ে উঠে। আমরা স্পষ্ট ভাষায় বলছি এই শিক্ষানীতি আমাদের সন্তানদের জন্য কল্যাণকর হবে না, এজন্য এই শিক্ষানীতিতে যে পাঠ্য বইগুলোতে সমস্যা আছে আমরা বলবো দায়িত্বশীল মহলকে সেই পাঠ্য বইগুলোকে একত্রিত করে ডাস্টবিনে ফেলে দেন, শিক্ষা কমিশনে দেশের বরেণ্য আলেমদেরকে বসিয়ে তারপরে জাতির জন্য কল্যাণ হয়, রাষ্ট্রের জন্য কল্যাণ হয় এমন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে, করতে হবে, করতে হবে। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আলেমদের নেতৃত্বে দেশের তৌহিদবাদী মানুষ আন্দোলনে নামতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে।
আমরা এদেশে কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, এটা আমাদের রাজনৈতিক পরিচয়। কিন্তু আমাদের প্রধান পরিচয় আমরা মুসলমান। আমরা যারা আওয়ামী লীগ করি আমরাও চাই না আমাদের ছেলে মেয়ে নাস্তিক হোক। আমরা যারা বিএনপি করি আমরাও চাই না আমাদের ছেলে মেয়ে নাস্তিক হোক। আমরা যারা জাতীয় পার্টি করি আমরাও চাই না আমাদের ছেলে মেয়ে নাস্তিক হোক। সুতরাং শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, ওলি আউলিয়ার এই দেশে, আলেম উলামার এই দেশে, মসজিদ মাদ্রাসার এই দেশে ইসলাম বিরোধী শিক্ষা নীতি পাঠ্য বই চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। যদি আলেমরা আপনাদেরকে আন্দোলনের ডাক দেন আপনারা সাড়া দিবেন তো? কারা কারা সাড়া দিবেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট আপনারা রইত ওখানে মাত্রা আমি মাঝে মাঝে দুই এক লাইন সিলেটি কইলাম, কারণ নিজের এলাকার মানুষের সামনে কত মিলার কন্ট্রোলের ভিতরে থাকা যায় না গীতা না আপনারা বেজান। সম্মানিত ভাইয়েরা, তাহলে হাদিসটা পড়ছি, হাদিসটা শেষ করি। তিন নম্বরে নবীজি বলেছেন যে সমাজের মধ্যে দিনহীন শিক্ষা নীতি বাস্তবায়ন হবে ওই সমাজের উপরে গজব আসবে। চার নম্বর হলো যাকাতু মাগরামা, যখন যাকাতকে মানুষ ঋণের মতো মনে করে যাকাত দিবে না ওই সমাজের উপর গজব যিনি নাজিল করবেন তিনি কে? পাঁচ নম্বর আতাআর রাজুলু যাওজাতাহু ওয়াআতা উম্মাহু, যখন সমাজের লোকেরা বউয়ের আনুগত্য করে বউয়ের কথা শুনে নিজের মায়ের সঙ্গে বেয়াদবি করবে তখন গজব দুর্ভিক্ষ আসবে ওই পরিবারের মধ্যে কার তরফ থেকে? এরপরে দেখুন ছয় নম্বর ওয়াবারু সাদিকাহু ওয়াজাফা আবাহু, নিজের বন্ধুর সাথে সুন্দর ভাষায় কথা বলে যখন নিজের বাপের সঙ্গে বেয়াদবের মতো কথা বলবে, বাপের সঙ্গে বেয়াদবি করবে, ওই লোকটার জীবনে বালা মুসিবত আসবে যার তরফ থেকে তিনি কে? এরপরে সাত নম্বর হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে যখন হই হুল্লোড় বেড়ে যাবে অর্থাৎ মসজিদগুলোতে যখন ইমাম খতিবের গলার আওয়াজের চাইতে ফাসেকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে ওই সমাজে গজব আসবে কার তরফ থেকে? এখন তো বহু বেনামাজি চোর ডাকাত মসজিদের কমিটির পদ দখল করে মসজিদের ইমাম আর খতিবকে হক কথা বলতে, মসজিদের খতিব সাহেব সুদ নিয়ে ওয়াজ করতে পারেন না কারণ কমিটিতে বড় মাপের সুদখোর আছে, খতিব সাহেব ঘুষ নিয়ে ওয়াজ করতে পারেন না কারণ কমিটির ভেতরে এলাকার বড় মাপের ঘুষখোর আছে, খতিব সাহেব দুর্নীতি নিয়ে ওয়াজ করতে পারেন না কারণ কমিটির ভেতরে দুর্নীতিবাজ। তো যে হুজুরে এটা সুদ ডাকাইত, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, কমিটির মানুষের বয়ে হক কথা মাত্তা করেন না বাইরে, আপনি পবিত্র মিম্বর সাইরা দিয়া আপনি মাটি খাইটা বাদ খাওকা এটা আপনার লাগে সম্মানের। আর যদি আপনি পবিত্র মিম্বরে বসেন তাহলে এ ধরনের দুষ্কৃতিকারী, পাপাচারী, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজদেরকে ভয় না করে গলার আওয়াজ উঁচা করে সাহসিকতার সাথে সত্য কথা বলতেই হবে, বলতে না পারলে চাকরি ছেড়ে দিয়ে চলে যান, আপনার মতো ব্যক্তিত্বহীন ইমামের কোনো দরকার? আপনি তো রাজ্জাকের গোলাম নন, আপনি রিজিকের গোলাম, সুতরাং আপনার ইমামতিতে থাকা উচিত নয়। কিছু ইমাম হলো ওলা আসেন সভাপতি আর সেক্রেটারি তেল দিদি তেল দিদি তারা মসজিদও থাকে আসন নিলা, আর কিছু মানুষের তুরা ঠেকা পয়সা হয়ে গেছে, আর কিছু বাহাদুরি কমিটির তারারে রাখা লাগবে, যারা ফাসক্ত নমাজ হয় না এই ধরনের বেনামাজি মানুষ কমিটির তাকাত কোনো যোগ্যতা নাই। আমি একটু টুট খাটা স্বভাবের মানুষ তো সুজা সাপটা মাতি লাই, আল্লাহ কোরআন কইছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ কইছেন যারা আল্লাহ আর আখিরাতের উপরে ঈমান আনে আল্লাহর পথে চলবো এরাও আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে। সুতরাং কোনো বেনামাজি মানুষ মসজিদের কমিটির পথে থাকতে পারে? ইতারে বাইলে হুজুরেরও বিপদ আছে, মানুষেরও বিপদ আছে। নমাজও আগে আয় না, শুক্রবারে দেখবা একটু দেরি হয়ে যায় দেখি দেখি একটু সাইড লো, একটু সাইড লো, একেবারে সামনে আসেনি না,
এটা ওয়ান যদি কমন ফরি যায় কমিটির ফাইন তোরে আবার ধরেন না জানো কয় থেকে হুজুরের জন আনছো অকল তো আমার হয়ে গেছে নি আমি আপনারে চিনি নি কুরআন হাদিসের কথা আপনার লগে মিললে আমি কিতা করতাম আমার কোনো দোষ আছে নি আল্লাহ রসুল একদিন মসজিদে খুতবা দিলে একজনে একের দিকে হরম হরম সামনে দাও আল্লাহ রসুল খুতবা বন্ধ করে এই জাগাত বউ মানুষের ঠেলাইয়া সামনে দিয়ে না কিছু মানুষ আছে দেখবা শুক্রবারে বাপ রে বাপ অপেক্ষা করে হুজুরে কোন সময় মাইকো কইবা ওয়া আখরি দাওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর বাদে পাঞ্জাবি লাগাই আত্মর উত্তর লাগাই তাই নাকবাই গেলা আয়া দেখলা শেষ সারা ফিলা দেখি একটু হরসাইন 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 হর হর হইয়া মানুষের গাড়ো ঢুকে দি যায় আছে নিলা এটা বেয়াদবি ইকান তোমার গণ নাই রব ইকান খার গণ কেন খরে আইলে তুমি খরে উঠাগো তুমি যেসা সেট হোক কথা ঠিক নেই ইটা ইমাম সাহেব অকল সাবু দেওয়া লাগবো যেসা ওকা হইবা জাগাত বৌমিয়া তোমার নেতাগিরি তোমার বাড়ির দেখা যায় এখান খার ঘর দেয়ার ইজ নো ক্লাস ডিসক্রিমিনেশন ইন মস্ক মসজিদের ভেতরে কোনো বৈষম্য চেয়ারম্যান সাহ ভাইয়া উভয় সন্ন মাঝো হান্দা দুবাই গেছে রিক্সাওয়ালা তার যদি কোনো একটা হর তোর শরীর গন্ধ করে কাম হয়ে যা আমার কান্দু পাইছে না রিক্সাওয়ালায় হইব মিয়া এখান তোমার ইউনিয়ন পরিষদ নাই এখান আল্লাহর ঘর কিন্তু তুমিও আল্লাহর গুলাম আমিও আল্লাহর গুলাম কথা ঠিক আছে নি এজন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তার কবিতায় লিখেছেন একই সফ মে খরে হোগে মাহমুদ আয়াজ একই সফ মে খরে হোগে মাহমুদ আয়াজ না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াত যখন একই কাতারে কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যায় তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাটের ভূমিকায় থাকেন না তার চাকর আয়াস তখন আর চাকরের ভূমিকায় থাকে না সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গুলামে পরিণত হয়ে যায় নামাজে আসলে কোনো বৈষম্য থাকে তাহলে বলছিলাম সাত নাম্বার মসজিদে যখন পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে গজব আসবে যার তরফ থেকে তিনি কে এরপরে আট নাম্বার হল যখন খারাপ চরিত্রের লোকেরা গুত্রের নেতা হয়ে যাবে তখন বালা মুসিবত আসবে যার তরফ থেকে তিনি কি এরপরে নয় নম্বরে নবীজি বললেন ওয়াকানা জাইমুল কওমি আরযালাহুম নিকৃষ্ট চরিত্রের লোকেরা যখন সমাজের নেতা হয়ে যাবে ওই সমাজের উপর গজব আসবে যার তরফ থেকে তিনি কি মসজিদে ইমাম রাখার বেলায় বলে হুজুরের তেলাওয়াত শুদ্ধ আছে কিনা বলেন তো অশুদ্ধ তেলাওয়াতকারী লোককে মসজিদের ইমাম বানাবেন নাকি সচেতন মুসলমান অশুদ্ধ তেলাবাদকারী লোককে যেমন তার মসজিদে ইমাম বানায় না ঠিক তেমনি মসজিদের বাহিরে একজন সচেতন মুসলমান কখনো চোর ডাকাত চরিত্রহীন লোককে তার সমাজের নেতা বানাবে না যদি বানায় তাহলে এটা হলো গজব আসার আলামত দুর্ভিক্ষ আসার আলামত এরপরে দশ নম্বর হলো ওয়া উক্রিমার রাজুল মাখাফাতা শাররিহি এখন কেন বাংলা হইলো তো কতজন বেদারু জিবা যখন কিছু মানুষরে ডরাইয়া ক্ষতি করিলিব আমার এর লাগে মানুষরে সম্মান আরম্ভ করবো তখন ই জাতির উপরে গজব দিবাখে আল্লাহ অমুকর বিরুদ্ধে কিলা মাত্তামরে বসো না আমারে আঠাইলি বলছে যেসা জাগাত দরা খাওয়াইলিব আছে নিলা এইরকম যে সমাজে চলবে সে সমাজের উপরে গজব আসবে এগারো নম্বর হলো শুরিবাতিল খমর মদ এবং মাদককে যখন মানুষ হালকাভাবে নিবে তখন গজব আসবে বাংলাদেশের এমন কিছু এলাকা আছে ক্যামেরা না হইলে এলাকার নাম বলেই ফেলতাম ক্যামেরা আছে এরা থাম্বেল দিবে ওই এলাকার ব্যক্তিদেরকে নিয়ে যা বললেন হাসিবুর রহমান এজন্য এলাকার কথা বললাম না কিছু এলাকায় মাহফিল থেকে যখন রাতের বেলা ফিরে আসি দেখি রাত বারোটা সাড়ে বারোটার সময় কিছু ছেলে পেলে মাথা নিচের দিকে দিয়ে ঝুলাইয়া ঝুলাইয়া হাঁটে বললাম কিরে ভাই মাথা ঝুলাইয়া হাঁটো কেন কই হুজুর রাত জাগার ওষুধ খাইছি হে ইয়াবা রে ইয়াবা চিনুন তো এখন ফোনতে দেখছি এখন বাবা গাঞ্জা খাইয়া ইয়াবা খাইয়া মাথা ঝুলাইয়া ঝুলাইয়া রাস্তা ধরে কিতা বা তুমি কিতা রাস্তার ঝুলাইয়া হাঁটো কেন কই হুজুর রাত জাগার জিনিস খাইছি এটা রেখে মাদক খইতে রাজি আল্লাহ রসুলের কথা মিলছে নি মানুষ হালকা ভাবে গ্রহণ করবেন সেই সময় গজব আসবে বারো নম্বর হলো হলো বিশাল হারিন
রেশমি পোশাক পরিধানকে যখন লোকেরা জায়েজ মনে করবে। ১৩ এবং ১৪ নাম্বার হচ্ছে ওয়াত্তুকিদাতুল কাইনাতু ওয়াল বাযিফ, গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যাপকতা যখন বাড়বে গজব আসবে যার তরফ থেকে তিনি কি। ১৫ নাম্বার হচ্ছে যখন উম্মতের লোকেরা পূর্ববর্তীদেরকে লানত দেওয়া শুরু করবে গজব আসবে কার তরফ থেকে। তাহলে গজব আসার ১ নাম্বার কারণ বলছিলাম, যখন মানুষ গুনার সাগরে পাপের সাগরে ডুবে যাবে, যখন মানুষ গুনা পাপাচার অশ্লীলতা বেহায়াপনায় ডুব দিবে, তখন ওই সমাজে ওই রাষ্ট্রে গজব আর দুর্ভিক্ষ যার তরফ থেকে আসবে সবাই আওয়াজ করে বলেন তিনি কি, আস্তে বলবেন না জুড়ে বলেন তিনি কি। গজব আসার দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য মোট কয়টা কাজ করা লাগবে বলেছিলাম? ১ নাম্বার, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকতে, পাপ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে দুর্ভিক্ষ যে কোনো বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচাবেন কে? তওবা করে ফেলতে হবে। নবীজি বলেছেন মাল্লাজিমাল ইস্তিগফার, যারা তওবা ইস্তিগফারের সাথে লেগে থাকে, জাআলাল্লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা, আল্লাহ তাদেরকে সকল বিপদাপদ থেকে বাঁচায় দেন। দুই নাম্বার হলো আমিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাদের সকল টেনশন দূর করে দেন। তিন নাম্বার হলো ওয়ারাজাকাহু মিন হাইতু লা ইহতাসিব, আল্লাহ তাদেরকে ধারণাতীত জায়গা থেকে রিজিক দান করে। দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য দুই নাম্বার যে কাজ করতে হবে, কৃষিকাজ এবং ফসল উৎপাদনের প্রতি মনোযোগী হতে হবে। কোনো জমিকে পতিত, কোনো জমিকে অনাবাদী রাখা যাবে না, জমি আবাদ করতে হবে। এবার আপনাদেরকে একটা কিচ্ছা শোনাই, একটা ঘটনা শোনাই, হইতাম না কিচ্ছা না হস্ত আপনারা? ইউসুফ আলাইহিস সালামের সময়ে দুর্ভিক্ষ হয়েছিল, ইউসুফ আলাইহিস সালামকে বিনা অপরাধে জেলখানায় ঢুকানো হয়েছিল, অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে তাকে প্রায় ১০ বছর জেলখানায় রাখা হয়েছিল। এই যুগে কিছু আলেম আছে যারা নবীদের উত্তর চুরি আলেমদেরকে বিনা অপরাধে কিংবা অপরাধী সাজায়া মাঝে মাঝে তারা আটকায়া রাখে। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জেলখানায়, ইউসুফ আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি স্বপ্নের ব্যাখ্যা করা জানতেন। স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা তাকে যিনি দিয়েছেন, সবাই গলার আওয়াজটা উঁচা করে বলেন তিনি কি। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায়, তখন তার দুই জেলখানার বন্ধু স্বপ্নে দেখল, একজন স্বপ্ন দেখল, সে দেখল সে আঙ্গুর থেকে শরাব নিংড়াচ্ছে, আরেকজন স্বপ্নে দেখল মাথার উপরে রুটি বহন করছে আর সেই রুটি কাক খাচ্ছে। দুইজন দুই রকমের স্বপ্ন দেখে তারা কথাবার্তা বলতেছে, বলতেছে দুইজনেই তো স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের তো ব্যাখ্যা আমরা বুঝতেছি না। একজন আর একজনকে বলল এই জেলখানার ভেতরে একজন কয়েদি আছে, তাকে আমরা অত্যন্ত ইবাদত গুজার দেখি, অত্যন্ত ভালো দেখি, চলো আমরা তার কাছে যাই, গিয়ে আমাদের স্বপ্নের কথা জিজ্ঞেস করি। তারা গিয়ে যখন সাইয়েদিনা ইউসুফ আলাইহিস সালামকে তাদের স্বপ্নের কথা বলল, তিনি বললেন তোমাদের দুজনের স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে পারবো, কারণ এই স্বপ্ন ব্যাখ্যা করার যোগ্যতা আমাকে যিনি দিয়েছেন সবাই বলেন তিনি কি। তারা দুইজন বলল ঠিক আছে, আমাদের স্বপ্নের ব্যাখ্যাটা কি? তিনি বললেন তোমাদের মধ্যে যে স্বপ্নে দেখেছ শরাব নিংড়াচ্ছ, কিছুদিনের মধ্যে তোমার জামিন হবে এবং মিশরের বাদশাহ তোমাকে তার শরাব পান করানোর চাকরিতে নিয়োজিত করবেন। আরেকজন বলল তো আমি যে স্বপ্ন দেখলাম মাথার মধ্যে রুটি বহন করছে আর কাক সেই রুটিগুলোকে খাচ্ছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি? সাইয়েদিনা ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমার আর জামিন হবে না, কিছুদিনের মধ্যে তোমার মৃত্যুদণ্ডের রায় হবে, তোমাকে শুলে চড়ানো হবে। শুলে যখন চড়ারে, শুলে চড়িয়ে তোমাকে যখন মেরে ফেলা হবে, তখন কাক তোমার মাথাটা ঠুকরে ঠুকরে খাবে। এই দুইজনকে তিনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন, দেখা গেল তার স্বপ্নটা সত্যি হয়ে গেল, ওই লোকটার সত্যি মৃত্যুদণ্ড হলো, আর যাকে জামিন পাবে বলেছিলেন সেই লোকটা জামিন পেয়ে গেল। তাকে তিনি বলেছিলেন শোনো শোনো, তুমি যখন জামিন পেয়ে যাবে মিশরের বাদশাকে বলবে একজন কয়েদি দীর্ঘদিন ধরে বিনা অপরাধে মিথ্যা অপবাদ নিয়ে জেলখানায় পড়ে আছে, তিনি যেন এই মামলাটা একটু অনুসন্ধান করেন। কিন্তু সে জামিন পেয়ে যখন চলে গেল এই কথা শয়তান তাকে ভুলিয়ে দিল।
কিছুদিন পর মিশরের বাদশাহ হঠাৎ করে স্বপ্ন দেখলেন, সময়ের অভাবে আমি আয়াতগুলো পড়ছি না, সূরা ইউসুফ আপনারা বাড়িতে বাংলায় অনুবাদ করবেন, দেখবেন যা বলতেছি সব ওই সূরার ভেতরে, যিনি বর্ণনা করেছেন তিনি কে? মিশরের বাদশাহ স্বপ্নে দেখলেন, সূরা ইউসুফের 43 নম্বর আয়াত, ওয়াকালাল মালিকু ইন্নি আরা সাবা বাকারাতিন সিমানিয়া কুলুহুন্না সাবউন আইজাফুন ওয়া সাবা সুমবুলাতিন খুদরিন ওয়া উখারু ইয়াবিসাত। তিনি বললেন, আমি স্বপ্নে দেখেছি সাতটা মোটা তাজা গাভী, এই সাতটা মোটা তাজা গাভীকে সাতটা জরাজীর্ণ চিকন গাভী খেয়ে ফেলতেছে। আমি আরো স্বপ্নে দেখলাম সাতটা, আমি আরো স্বপ্নে দেখলাম সাতটা উত্তম বীজ, আরো দেখলাম সাতটা মরা শস্যের গাছ। এই স্বপ্ন দেখলেন, তিনি তার রাজ্যের সকল স্বপ্ন বিশারদদেরকে ডাকলেন, কেউ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না। ওই কয়েদির হঠাৎ করে মনে পড়ল ইউসুফ নবীর কথা, সে বলল, আমার কাছে একজন লোক আছেন যিনি এই স্বপ্নের ব্যাখ্যা সুস্পষ্ট করে দিতে পারবেন। বাদশা বললেন, ঠিক আছে যাও তাকে গিয়ে জিজ্ঞেস করো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নটা শুনে বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে পারবো, কারণ ইউসুফ নবীকে স্বপ্নের ব্যাখ্যা করার, স্বপ্নের তাবির করার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি কে? তিনি বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো সাতটা মোটা তাজা গরু, মানে হলো আগামী 7 বছর ফসল খুব ভালো হবে, 7 বছর চাষাবাদ অত্যন্ত ভালো হবে, আর সাতটা জরাজীর্ণ গাভী মানে হলো পরবর্তী 7 বছর দুর্ভিক্ষ দেখা দিবে। এই স্বপ্নের তাবির যখন তিনি জানালেন, মিশরের বাদশাহ যখন এই স্বপ্নের ব্যাখ্যা শুনলেন, তিনি বললেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা আমার কাছে যথোপযুক্ত মনে হচ্ছে। তিনি বললেন, ওই কয়েদিকে আমার কাছে নিয়ে আসো। ওই কয়েদি কেবলমাত্র এই স্বপ্নের ব্যাখ্যা যেমন সে দিয়েছে, এই সমস্যা থেকে উত্তরণের পথ সে আমাদেরকে বলে দিতে পারবে। ইউসুফ নবীকে যখন বলা হলো, তিনি বললেন, না আমি বাদশার করুণা এখান থেকে বের হব না, কারণ এখানে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে আটক করে রাখা হয়েছে। ওইটা যদি ওই বিচারের অনুসন্ধান করে যদি আমার কলঙ্কের অপবাদ দূর করা না হয় তাহলে আমি বের হব না। অবশেষে বাদশাহ জুলাইখাকে ডেকে এবং মিশরের নারীদেরকে ডেকে তার উপরে আরোপিত হওয়া সেই মিথ্যা অপবাদের বিচার ফয়সালা করে ইউসুফ নবীকে মাসুম ঘোষণা করে তিনি মুক্ত করে দিলেন। ইউসুফ নবীকে বললেন, এই সমস্যা থেকে এই দুর্ভিক্ষ থেকে আমরা বাঁচব কেমনে? ইউসুফ নবী তখন বললেন, যেহেতু 7 বছর ভালো চাষাবাদ হবে সেই জন্য প্রথম 7 বছর ভালো করে চাষ করতে হবে, খাবার জন্য খাবারের জন্য কিছু খাবার রেখে বাকিগুলো সংরক্ষণ করে রাখতে হবে, যাতে করে দুর্ভিক্ষের সময় সেগুলো কাজে লাগানো যায়। ইউসুফ নবী বললেন, এই জন্য মিশরের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বটা আমার হাতে তুলে দেন। বলেন সুবহানাল্লাহ, তার কাছে দায়িত্ব সুপর্দ করা হলো, 7 বছর একাধারে চাষ করা হলো, অবশেষে দেখা গেল দুর্ভিক্ষ আসলো। তাহলে এই যে ঘটনাটা আপনাদেরকে শোনালাম, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য কৃষিকাজ এবং ফসল উৎপাদনে মনোযোগ বাড়াতে হবে কম না বেশি। আস্তে বলবেন না, জুড়ে বলেন কম না বেশি। আমার দেশে যত চাষের জমিন আছে সব চাষাবাদের জমিনে চাষ করতে হবে। যখন বুড়ো ক্ষেতের সময় আসে বুড়ো ক্ষেত করতে হবে, বুড়ো ক্ষেত শেষ হওয়ার পরে আপনি ওই জমিনের মধ্যে আরেকটা ক্ষেতের চাষ করেন। আজকের মাটি নিয়ে যারা গবেষণা করছেন তারা বলছেন, একই জমিনে যখন বিভিন্ন রকমের ফসল উৎপাদন হয় তখন ওই মাটির উর্বরা শক্তি আরো কি হয়। তাহলে খাদ্য সংকট দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য, বিশেষ করে এই যে অবস্থা সবকিছুর জিনিসপত্র যে হারে দাম বেড়েছে, আপনার বাড়ির আঙিনা আশেপাশে এখন তো টাউনে দেখেছি যারা দেখেন ছাদের উপরেও তারা ছাদ কৃষি করছেন, আছে না? তাহলে দুর্ভিক্ষ থেকে খাদ্য সংকট থেকে বাঁচার জন্য চাষাবাদে মনোযোগী হতে। 3 নম্বর, গজব থেকে দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে জুলুম বন্ধ করে দিতে হবে। জুলুম আমাদের সমাজে আছে না নাই? জুলুম যদি বন্ধ না হয় তাহলে গজব বন্ধ হবে না, দুর্ভিক্ষ আসা কমবে না।
এই পৃথিবীর ছয়টা জাতিকে আল্লাহ তাআলা জুলুমের কারণে, আল্লাহর অবাধ্যতা এবং জুলুমের কারণে নিঃশেষ করে দিয়েছেন। জুড়ে কোন কয়টা জাতি? এক নম্বর হলো নূহ আলাইহিস সালামের জাতি, মহাপ্লাবন দিয়ে শেষ করা হয়েছে। দুই নম্বর হচ্ছে কওমে আদ, হুদ আলাইহিস সালামের আদ জাতি। তিন নম্বর হলো কওমে সামুদ, সালেহ আলাইহিস সালামের সামুদ জাতি। চার নম্বর হলো কওমে লূত, লূত আলাইহিস সালামের জাতি। পাঁচ নম্বর হলো আহলে মাদিয়ান, মাদিয়ানবাসী শুআইব নবীর কওম। আর ছয় নম্বর হলো কওমে ফেরাউন, ফেরাউনের কওম। এই ছয়টা জাতিকে রব্বুল আলামিন শিরিক কুফর অবাধ্যতা এবং জুলুমের কারণে আল্লাহ তাদেরকে গজব দিয়ে নিঃশেষ করে দিয়েছেন। ফেরাউনের ঘটনাটা আপনাদেরকে বলি সংক্ষেপে, শুনে কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনাটা বলবো, ফেরাউনের ঘটনাটা আপনাদেরকে বলি জুলুমের কারণে কিভাবে ফেরাউন এবং তার দলবল ধ্বংস হয়ে গিয়েছিল আল্লাহর গজবে। ভালো করে শোনেন, ফেরাউন ছিল এমন এক স্বৈরাচার, এমন এক জালেম, ঈমান যারা আনত ঈমানদারদেরকে কঠিন নির্যাতন নিপীড়নের সম্মুখীন সে করত। এই ফেরাউন যখন তার জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল, রব্বুল আলামিন ওই ফেরাউনকে চূড়ান্ত গজব দিয়ে ধ্বংস করার আগে ছোট ছোট কয়েকটা গজব দিয়েছিলেন যাতে করে সে সতর্ক হয়। কিন্তু ফেরাউন সতর্ক হয় নাই। দেখেন আল্লাহ তাকে সাগরে ডুবিয়ে, আল্লাহ তাকে সাগরে ডুবিয়ে মারার আগে কতবার আল্লাহ তাকে ছাড় দিয়েছেন। আল্লাহর একটা সুন্নত হলো জালিমদেরকে আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না, যখন আল্লাহ ধরেন তখন কিন্তু ছাড়েন। যখন তার জুলুম বেড়ে গেল, প্রথমে দুর্ভিক্ষ পাঠানো হলো, এমন দুর্ভিক্ষ ফসলের মাঠে যে আমরা ফসল ফলাই, ধানের চারা লাগাই, আলি চারায় যে গিয়ে আমরা আলি লাগাই, ধান চাষ করি, এই ধানগুলো এই চারা লাগানোর পরে ধান যে ফলে যায়, এই ধানগুলো আমরা উৎপন্ন করি না, আল্লাহ উৎপন্ন করেন। দেখা গেল ফেরাউন তার জুলুম বন্ধ না করার কারণে বনী ইসরাইলের উপর এমন গজব নেমে আসলো। দেখা গেল ফেরাউনের কৌমের উপরে এমন গজব নেমে আসলো, তাদের ফসলের মাঠের ফসলগুলো নষ্ট হয়ে গেল, সব ফসল বরবাদ হয়ে গেল, খাদ্য সংকট দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল। এখন ফেরাউন তো দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খুদা, কিন্তু ভিতরে ভিতরে সে তো জানে আমি খুদা না, আমি একটা হুদা, কিছুই না। যখন সে দেখলো মিশরের জনগণ না খেয়ে মরবে, এই অবস্থা থেকে উত্তরণ করা যায় কেমনে, মুসা নবীকে দাওয়াত করলো। মুসা নবীকে দাওয়াত করে বলল, মুসা এই যে দুর্ভিক্ষ এসেছে, এই দুর্ভিক্ষের হাত থেকে আমি মিশরের জনগণকে বাঁচাতে পারবো না, তুমি তোমার রবকে বলো তিনি যদি দুর্ভিক্ষ উঠায় নেন আমি ফেরাউন ভালো হয়ে যাব। মুসা নবী সরল মনে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন, দুর্ভিক্ষ উঠে গেল। কিন্তু ফেরাউন তো ভালো হলো না, সে তার জুলুমের উপরে ইস্তেকামত থাকলো। দেখা গেল ফসলের মাঠে আবার যখন ফসল হয়ে গেল, ওই ফসলগুলোকে আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারেন না, আরো জোরে বলেন পারেন কিনা। দুই নম্বরে বন্যা আসলো, বন্যায় সব ফসলগুলো ধ্বংস হয়ে গেল, আবার যখন খাদ্য সংকট দুর্ভিক্ষ নেমে আসলো, তখন ফেরাউন মুসা নবীকে দাওয়াত করলো। দাওয়াত করে বলল, মুসা তোমার রব কে বলো তিনি যেন দোয়া করেন, এবার যদি এই দুর্ভিক্ষ উঠে যায়, এই গজব উঠে যায়, আমি কিন্তু ভালো হয়ে যাব। যখন এবারও গজবটা উঠাইয়া নিলেন আল্লাহ, তখন ফেরাউন ভালো হলো না। তিন নম্বরে এবার আল্লাহ পঙ্গপালের গজব পাঠালেন, পঙ্গপাল ফসলের মাঠের ফসল খেয়ে ফেলে, এমনকি ঘরের ভিতরে ঢুকে চেয়ার টেবিল আসবাবপত্র যেগুলো আছে সেগুলো খাওয়া আরম্ভ করে দিল। ফেরাউন যখন দেখলো এই মহাগজব শুরু হয়েছে, আবারও মুসা নবীকে দাওয়াত করলো। দাওয়াত করে বলল, মুসা তোমার রবকে বলো তিনি যেন এই গজবটা উঠায় নেন, এই গজবটা উঠায় নিলে আমি ভালো হয়ে যাব। গজব যখন আল্লাহ তুলে নিলেন, দেখা গেল যেই লাউ সেই, যেই লাই সেও, ফেরাউনের জুলুম বাড়ে না কমে। আজ দুনিয়াতে ফেরাউনি কায়দায় দুনিয়ার বহু জায়গায় নির্যাতন নিপীড়ন চলছে। মুসলমান ভাইয়েরা, ফেরাউনি জুলুম নির্যাতন দেখে ইমানদারদের উপরে জুলুম নির্যাতন থেকে হতাশ হওয়া যাবে না। যুগে যুগে ফেরাউনি চরিত্রের লোকেরা ইমানদারদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, কিন্তু ইমানদারদেরকে তারা মাথা নোয়াতে পারে নাই।
কারণ ইমানদাররা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ইমানদাররা প্রয়োজনে নিজের জীবন দিয়ে শহীদ হতে পারে, কিন্তু তারা জালেমের সামনে মাথা নত করতে পারে। আমাদের পূর্বপুরুষরা তো ছিলেন এমন, ইমান আনার কারণে তাদেরকে যখন ধরে হত্যার হুমকি দেওয়া হয়েছে, মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, তারা তখন বলেছেন জালিমের গোষ্ঠী কাফিরের গোষ্ঠী আমাদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে আমাদের জীবন কেড়ে নিতে পারবা, কিন্তু আমাদের কাছ থেকে আমাদের ইমান কেড়ে নিতে পারবা না। এরকম ইমানদার আমরা হতে পারবো তো? জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে চার নম্বরে আল্লাহ উকুনের গজব পাঠালেন। উকুন চিনেন তো আপনারা? এখন দেখা গেল এমন উকুন, এই জালেম গুলোর শরীরের মধ্যে শুধু উকুন কামড়ায়। মুসা নবীকে দাওয়াত করে বলল, আ মুসা, তুমি তোমার রবকে বলো তিনি যেন এই গজবটা তুলে নেন, তাহলে ভালো হয়ে যাব। কিন্তু ফেরাউনের পরেও ভালো হয় নাই। পাঁচ নম্বরে আল্লাহ ব্যাঙের গজব পাঠালেন। তারা যে পাতিলের মধ্যে রান্না করে, পাতিলের ভিতরে ব্যাঙ, গ্লাসের ভিতরে ব্যাঙ, বালতিতে ব্যাঙ, মগে ব্যাঙ, যেখানে বসে সেখানে ব্যাঙের স্তূপ হয়ে যায়। ব্যাঙের গজব যখন শুরু হলো, তখন মুসা নবীকে দাওয়াত করে বলল, মুসা, ব্যাঙের গজবের যন্ত্রণায় বাঁচি না, দোয়া করো তোমার রব যেন এই গজবটা উঠায় নেন, তাহলে ভালো হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন, এই গজব উঠানো হলো, তারপরেও ফেরাউন ভালো হলো। ছয় নাম্বারে রক্তের গজব আসলো। পানির গ্লাসে দেখা যায় পানি রক্ত হয়ে যায়, তরকারির পাতিলে তরকারি রক্ত হয়ে যায়। ভয় পেয়ে যখন তারা মুসা নবীকে ডাকলো, ডেকে বলল, এবার আল্লাহকে দোয়া করো তিনি যেন গজবটা তুলে নেন, এবার কিন্তু আমরা ভালো হব, এরপরেও ভালো হয়। সাত নাম্বারে তাদের উপরে প্লেগ মহামারী দেওয়া হয়েছে। এক মহামারীতে তাদের হাজার হাজার মানুষ মারা গিয়েছে। ফেরাউনের ভেতরে এবার নিজের জানের ভয় ঢুকেছে। মুসা নবীকে বলল, ও মুসা, আমি কিন্তু এবার ভালো হব, আর আমি জুলুম করব। মুসা নবী দোয়া করলেন, আল্লাহ গজবটা উঠালেন। এরপরে ফেরাউন আরো অত্যাচার বাড়ালো। ফেরাউনি অত্যাচারের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম, ইমানদারদের ছেলেদেরকে ধরে ধরে জবাই করে ফেলতো, ওয়া ইউকাত্তিলুনা আবনাআকুম, হত্যা করে ফেলতো। ফেরাউন যখন অত্যধিক জুলুম নির্যাতন শুরু করলো, মুসা নবী বললেন, আল্লাহ আমার উম্মতকে তুমি ফেরাউন থেকে নাজাত দাও। আল্লাহ বললেন, ও মুসা, তুমি তোমার উম্মতকে নিয়ে মিশরে ছেড়ে চলে যাও। মুসা নবী তার উম্মতকে নিয়ে মিশরে ছেড়ে রওনা হলেন। এই খবর যখন ফেরাউনের কানে চলে গেল, ফেরাউন তখন বলল, আমার সৈন্যবাহিনী সবাই প্রস্তুত হও, মুসা এবং তার উম্মতকে আমরা মিশর ছেড়ে যেতে দিব না। তারা পিছু ধাওয়া করলো। মুসা নবী তার উম্মত নিয়ে যেতে 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 লোহিত সাগরের সামনে চলে গেলেন। এই সাগর তারা পাস হবেন কেমনে? সেখানেই তারা দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পরে দেখলেন তাদের পেছনে যার বাহিনী দেখা যায়, তার নাম কি? এখন মুসা নবীর উম্মত মুসা নবীকে বললেন, ও মুসা, কোথায় নিয়ে আসলা? সামনে গেলে সাগর, পিছনে গেলে ফেরাউনের বাহিনী। সামনে গেলেও মরা লাগবে, পিছনে গেলেও মরা লাগবে। মুসা নবী বললেন, হতাশ হয় না, আমরা একানই, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? আল্লাহ বললেন, ও নবী মুসা, আপনার হাতে এটা কি? মুসা নবী বললেন, লাঠি। আল্লাহ বললেন, লাঠি দিয়ে আঘাত করো। লাঠি দিয়ে যখন আঘাত করলেন, সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানায় দিলেন কে? আল্লাহ বললেন, তুমি তোমার উম্মত নিয়ে এবার এই রাস্তা দিয়ে সাগর পাস হয়ে যাও। মুসা নবী এবার তার উম্মত নিয়ে যখন সাগর পাস হয়ে গেলেন, ওই দিকে ফেরাউন তার বাহিনী নিয়ে আসলো, এসে দেখলো, হায় হায় হায়, সাগরের মাঝখান দিয়ে রাস্তা। তার বাহিনীকে বলল, তোমরাও রাস্তায় চলো, আমরা মুসা এবং তার লোকদেরকে ধরবো। যখন তারা অপথ চলা শুরু করলো, আল্লাহ এই ঘটনাটা কোরআনে বর্ণনা করছেন, ওয়া জাওয়াজনা বিবানী ইসরাঈল البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو আল্লাহ বললেন, আর স্মরণ করো, বনী ইসরাইলকে যখন আমি নাজাত দিয়েছিলাম, সাগর পাস করে দিয়েছিলাম, তাদের পিছনে পিছনে ফেরাউন যখন দলবল নিয়ে ধাওয়া করে একেবারে ওই সাগরের মাঝখান দিয়ে যে রাস্তা হয়েছিল, রাস্তা দিয়ে যখন একেবারে মাঝখানে চলে গেল, অ্যাকশনটা শুরু হয়েছে কার? এবার আল্লাহ তাআলা সেই রাস্তাটাকে ভ্যানিশ করে দিলেন, ধ্বংস করে দিলেন। যেই ফেরাউন এতদিন মুসলমানদের উপরে
ইসলাম ওয়ালা লোকদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, ওই ফেরাউনকে আজকে সাগরের মাঝখানে দলবল সহ না কেন চুবানো যিনি খাওয়াচ্ছেন তিনি কে? ফেরাউন যখন দেখতেছে পানি খাইয়া খাইয়া একেবারে জান যায় যায় অবস্থা, সে তখন বলে আল্লাহ আমি তো ভালো হয়ে গেছি, আমি ইমান আনিয়া ফেলছি। আল্লাহ তখন বললেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তোর কি এখন ইমান আনার সময় হয়েছে নাকি? সারা জীবন সন্ত্রাসী কাজ করেছিস, বিশৃঙ্খলা করেছিস। আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না। যখন আল্লাহ ধরেন তখন কিন্তু আল্লাহ ছাড়েন। আল্লাহ বললেন ফেরাউন শোন, তোরে আমি আজকে একেবারে শেষ করব না, তোর দেহটাকে আমি কিয়ামত পর্যন্ত রাখব। আল্লাহ বললেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর দেহটা রেখে দিব। ফেরাউনের দেহ এখনো আছে না নাই কথা কোন না, কেন আছে না নাই, কেন রাখবেন আল্লাহ? আল্লাহ বললেন লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর পরে ফেরাউন নামে কেউ আসবে না, কিন্তু তোর মতো ফেরাউনি স্টাইলে মানুষের উপরে জুলুম নির্যাতন করবে, তো তোর মতো ফেরাউনি স্টাইলে জুলুম নির্যাতন করলে এর শেষ পরিণাম কি হয়? তারা যেন তোর সুটকি করাতে হবে কে শিক্ষা নিতে পারে, জন্য তোকে জালিমদের জন্য দৃষ্টান্ত বানিয়ে রাখবে। পৃথিবীতে কে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম রুদ, কেউ ভবে চিরকাল রয়ে না, কেউ ভবে চিরকাল রয়ে না, কেউ থাকবে। এখনো যারা দুনিয়াতে ফেরাউনি কায়দায় ফেরাউনি চরিত্র লালন করে ফেরাউনি কায়দায় জুলুম নির্যাতন করছে, তাদের পরিণতি একদিন ফেরাউনের মতো হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে এই জুলুম গুলো বন্ধ করতে, যে কোনো পর্যায়ের জুলুম, জুলুম যদি বন্ধ না হয় গজব বন্ধ হবে। চার নাম্বার, অপচয় দূর করতে হবে, অপচয় এবং অপব্যয়। যে কোনো রাষ্ট্রে যদি অপচয় বেশি হয় তাহলে সেই রাষ্ট্রে দেখা যাবে খাদ্য সংকট, অর্থ সংকট আসতে পারে। সরকারি অফিসগুলোতে যদি দেখা যায় অপ্রয়োজনে বৈদ্যুতিক লাইট, এসি, ফ্যান এগুলো চলছে, তাহলে এইরকম অপচয় যদি হয়, আর অপব্যয় যদি দেখা যায় যে আজেবাজে জায়গায় টাকা পয়সা খরচ করা হয়, তাহলে ওই রাষ্ট্রে ওই সমাজে অর্থ সংকট, খাদ্য সংকট, গজব দুর্ভিক্ষ আসতে পারে। এজন্য অপচয়কে বন্ধ করতে হবে। পাঁচ নাম্বার, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার প্রবর্তন করতে হবে। দুঃখ করে বলতে হয় মুসলমানদের দেশে সুদ ভিত্তিক অর্থনীতি চলছে, অথচ আল্লাহ দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থনীতি। এই যাকাত যদি ঠিকমতো কালেকশন করে সঠিকভাবে যাকাতকে ডিস্ট্রিবিউশন করা হয়, তাহলে ওই দেশে অর্থ সংকট, খাদ্য সংকট, দুর্ভিক্ষ, গজব কোনোদিনও আসবে। ছয় নাম্বার, দায়িত্বশীল যারা আছেন আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করতে হবে। যদি আমানতদারিতা না থাকে দেখা যাবে দুর্ভিক্ষ, গজব চলে আসতে পারে। আমানতদারিতা কেমন হবে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলবো। ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি শাসন করেছেন অর্ধ পৃথিবী, অর্ধ দুনিয়ার শাসক ওমর রাদিয়াল্লাহু আনহু। একদিন তিনি ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, ঠিক সেই সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করার জন্য এসে দরজার মধ্যে নক করলেন। আসতে পারি? তিনি বললেন না, দরজায় দাঁড়িয়ে থাকো, এদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি তার সামনে থাকা মোমবাতিতে ফু দিয়ে নিভায়া দিলেন, নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন। এরপরে বললেন এবার তোমরা ভেতরে ঢুকো। এরা ভেতরে ঢুকেই বলল আমিরুল মুমিনিন, ও আমাদের প্রেসিডেন্ট, আপনার সামনেই তো মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেটা ফু দিয়া নিভায়া নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন কেন? তিনি বললেন তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম, তোমরা যখন দরজায় নক করে ভেতরে ঢোকার অনুমতি চাইলে চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয় স্বজন, ভেতরে ঢুকে তোমরা বেশিরভাগ সময় ব্যক্তিগত কথা বলতে পারো, চিন্তা করলাম যদি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, রাষ্ট্রের আমানতের দায়িত্ব যেটা দেওয়া হয়েছে আমানতের খেয়ানত হবে, আমার আল্লাহর কাছে আসামি হয়ে কেয়ামতে দাঁড়ানো লাগবে, এই ভয়টা যখন আমার
আমার কলিজায় চলে আসলো, তখন রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। এইরকম আমানতদারিতা যদি সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি চেয়ারে বসা লোকদের হাতে থাকতো তাহলে কখনো দেশ রসাতলে যাবে? দেখুন তো কষ্ট হচ্ছে আপনাদের। আমি কিন্তু শেষের দিকে চলে আসতেছি, শুনেন। এই যে কিছুদিন আগে কাতারে বিশ্বকাপ হলো, কাতার মিডল ইস্টের ছোট্ট একটা দেশ, শুধু কাতার নয়, আজকে আরাবিয়ান যে গালফের কয়েকটা দেশ আছে, কাতার, দুবাই, আমিরাত, আবুধাবি, সৌদি আরব সহ এই যে আরাবিয়ান ছোট ছোট দেশগুলো, এগুলো কিন্তু বেশি দিন আগে না, 70-80 বছর আগে, 100 বছর আগে মরুভূমিতে এরা উট চালাইছে, যাযাবর বেদুইন যাচ্ছিল, খুব গরিব ছিল। এই কয়েক যুগের ব্যবধানে এখন দুবাই যাইয়েন, সৌদি আরবে যাইয়েন, কত উন্নত হয়েছে। সৌদি আরব তো ভিশন 2030 নিয়েছে, 2030-এর মধ্যে তারা দুবাইয়ের চেয়েও এগিয়ে যেতে চাচ্ছে। এই যে এত ধনী তারা হয়ে গেল, কিভাবে হয়ে গেল? আপনারা তো খুব বুদ্ধিমান, আপনারা ভাই বাবু হুজুর, তারার দেশে তেল আছে, গ্যাস আছে, এর লাগে তারার উন্নতি হয়েছে। আপনার দেশে তেল গ্যাস থাকলে সুরার ঝুরাইনতে এই সময় বিদেশ বাড়ি যারা একটা বানাইছে এই সময় 10টা বানাইলে হবে। আপনার দেশে কিন্তু সম্পদের অভাব আসেনি। হ্যাঁ, আমরার সিলেট পাথরের খনি আছে না নাই মাথুর না কেন? আপনারা গ্যাসের খনি, কয়লার খনি, ই দেশের মাটি সোনার মাটি, যেটা ফালাইব অত হয়ে যায়, কথা ঠিক আছে নি? আমরার দেশে এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা উফরে উঠি না কেন? আমরা উন্নতির দিকে যাই না কেন? কারণ ইতার সম্পদের ঘরে খাইবার লাগে, আমরার দেশে আছে সুরডা খাইতর খনি, কথা ঠিক আছে নি? আর আমরার দেশে কুরআনের আইন দেশ সপ্তাহ চলে, যেটা দেশের নাম কইলাম, এরার দেশে কুরআনের 100 ভাগ আইন নাই, কিন্তু অল্প আছে। অল্পতেও যদি এত শান্তি থাকে, সারা থাকলে, 100 ভাগ থাকলে, শান্তি কম থাকলে অনেক আরো বেশি লোক। তারার দেশে জিনা বিচার আসেনি, যারা গেছেন তারা জানেন, আমরা দেশের লেখান ধর্ষণ ইতা দেশ হয়নি, হয় না আমরা দেশে হয়ে করে, কারণ আমরা চুরির বিচার আমরা রাইন দিয়ে করি। লাগে সুর জেল আমায় হতদিন বাদে জামিন লইয়া বারে হেসকাল ডাকাইতে হয়, ধর্ষণ কইরা জেল গেছে বারই গেছে, আবার টেকা পয়সা ফুলুস থাকলে তো কাম হয়েছে। আমরা দেশের এক বড় শিল্পপতি বউ তুইয়া আরো ফুরির লগে লাইন কইরা ফুরিরে মারিলছে, হ্যাঁ নামার হইলাম না, অভিযোগ হওয়ার করছে, মামলা টামলা করছে, এখন অভিযোগ আর মামলা সুদ্ধা গায়েব হয়ে গেছে, কি তার গরমে মাতুন না কেন? আমরার দেশে মাঝে মাঝে দেখা যায় অপরাধ কইরাও টিকা যায়, কি তার গরমে মাতুন না কেন? কি তার গরমে ই দেশে একটা চুরির বিচার কুরআন দিয়ে কইরা দেখুক কা, যতগুলা সুর দেখাইতেছে শেষরা সুর যতগুলো আছে সবটি সাবুদি জীবন, একটা দর্শনের বিচার কুরআন দিয়ে ঘুরে দেখো কা, দেশের লুচ্চাবত বা সবটি তার অল্লাহর সুজয় জীবন। যেখানে কুরআন আছে এখানে শান্তি, যেখানে কুরআন নাই শান্তি, এর লাগে সমাজ এবং রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা কুরআনের আইনের দরকার আছে না নাই? কুরআনের আইন থাকলে আর কুরআনওয়ালা মানুষে সমাজ চালাইলে দায়িত্বশীল চেয়ারও বইলে তখন ওই যে অমর রাদি আল্লাহ সুবহান আমানতদারিতা দেখলাম, ঘটনাটা শুনছুন তো মন দিয়া? তাইলে আচ্ছা হোক আসেন, কোন সমাজ ও কোন রাষ্ট্রের দায়িত্বশীল চেয়ারের সব মানুষগুলা যদি আমানতদার হয়, এই দেশে দুর্ভিক্ষ আইব নি, গজব আইব নি, খাদ্য সংকট অর্থ সংকট আইব নি, তাইলে বুঝা গেল দুর্ভিক্ষ গজব তাকি বাসবার লাগি চেয়ারা যারারে বুয়াইবা বালা মানুষরে বুয়ানি। তো আপনারা হইন তো খালি বুটর সময় আগতে নেই, 500 টাকা শেষ এ বিক্রি হয়ে যাব, কথা ঠিক আছে নি? ক্যালকুলেটারে হিসাব হিসাব মারছিল আমি একবার, আমি মারছি 5 বছর সমান 1825 দিন, 5 বছর সমান কত দিন দেখি জানেন, এটা হিসাব করে দিন আপনারা লইয়া, 1825 দিন, 500 টাকা দিয়ে যদি তারে কিনিলাই তে তার ডেইলি দাম হইল 3 টাকা 65 পয়সা, ক্যালকুলেটার আছে যেহেতু না, কিন্তু হিসাব করে লাই দেন, তাইলে হে একজনের গেছে বুট দিলাইছে একজন 500 টাকা খাইয়া, তার দাম একটা সালাজুর থাকিও মাতুন না কানে, একটা মুরগির ডিমর চাইতে তোমার লজ্জায় না মিয়া, মুরগির ডিমর দাম তোমার টাকা বেশি, তুমি মানুষ নামে কলঙ্ক, মানুষ নামে কিতা ঠিক করে আওয়াজ জ্বালা হয়েছে, বুঝা যায় দর্শা এলাকাত ইলেকশনের টাইমে মানুষ খাইছুন শুনলা।
আমার মাতে কিন্তু আপনারা বেজার হয়েছে না, মাংস খাওয়া জাতি আর হেরা হয়েছে আসমানি খাবার খাওয়া, এটা মান্না চলল খাইছো তো লাগি মাথাও হলা। আল্লাহ কইলা শনিবারে মাছ দুই রান্না খাইও না হুনো কাতে ই আইনরে কেন্দ্র হইরা তারা তিন ভাগে ভাগ হয়ে গেছে, হয় ভাগে এক ভাগে কইল দেখলাই নি খাবার। আল্লাহ কইছেন শনিবারে মাছ ধরতাম না খাইতাম না, ঠিক ঠিক আছে মাছ ধরতাম না খাইতাম না কিন্তু আট খাই রাখিল, ধরতাম না খাইতাম না কিতা করব, দিলাইছে আইল বেড়া দেখবা বর্ষাকাল আইলে কিতা যে হয়, আমি হুরু থাকতে আমিও বন্ধে দি গিয়া ইতা দেখতাম একটু তুরা আপনার হেল্প করো কেউ যে জমির মধ্যে যখন হুকাইয়া যায় তখন কিছু মানুষ রাইত গা বান্ধে, হ্যাঁ দাখ বান্ধে। আসলে আমি তো টাউনও থাকিয়া থাকিয়া ফুরছি গ্রামও গেছি, আমিও কিন্তু রুয়া রয়েছি গাউর ফত হও না আমার গাউর জাহান পাই আছেন আমার এলাকার আইচ্ছ নাখতাম তুমি তো রুয়াও রয়েছি মাঝে মাঝে মাছও সব মারছে তো দেখতাম হুরু থাকতে মানছি এই সময় তো কম বুঝতাম, দেখতাম আইল দিয়া আর কিতা ওলা আছে রুঙ্গা হুক্কা আচ্ছা যেতাম কথা ওটাতে হারাই আমি গিয়া একদিন জিগাইলাম, আমি তখন ফোর ফাইভে ফুটতাম ওইতাম বাইসা ইতা কিতা আইল দিয়া তো রাখলা আবার কিতা একটা গুল করে দিলা কিতা হামাই বইবাই বলে সারা মাছ এই অবাই হামাইবা। তো বনে ইসরাইল কিন্তু কইলা আল্লাহ কইছেন মাছ ধরতাম না আট খাইতাম না, ধরতাম মনে আট খাইতাম না তো রাখমু আইল দিয়া আর রোগ বেড়ে দৈরে দৈরে আগুন খাই ইউলো সবাক মাতো কাতে আপনারা এক ভাগ এখন হোক আছেন তারা যে খামটা খুলল আল্লাহর আদেশ মানলো না অমান্য হল আর এক ভাগ লোক হেরা দেখলো হায় রে হায় ইথা তো দেখলাম আল্লাহর আইন অমান্য করেছেন আমরা করতাম না আমরা আল্লাহরে ডরাই তারা ডরাইয়া ইতার লগে গেছে না আল্লাহর আইন মানছে কিন্তু ইতারে গিয়া বাধাও ইটা হো নাম্বার গ্রুপ। তিন নম্বর গ্রুপ এরা মাছ ধরা তো নাই আঠানিত কিন্তু দেখেন এরা আটকাইছে গিয়া করি আল্লাহ ভাই হলে ইটা তোমরা আঠাও হবে আল্লাহ নিষেধ দিছো না ইটা পারে না, তাইলে এরা নিজে আল্লাহর আদেশ মানছে আর যারা করছে এরা দিকে নিষেধ ওইল হো গ্রুপ ফেরেস্তা হলে আইলা গজব লই আল্লাহ হইলা আল্লাহ এই ফেরেস্তা হলে হইল আল্লাহ ইনও তো দেখলাম তিন গ্রুপের মাঝে এক গ্রুপ বালা মানুষ সরি দুই গ্রুপ বালা মানুষ এক গ্রুপ হইল এরা মাছ ধরছে না বাধাও আরেক গ্রুপ ধরছেও না বাধাও দিছে না তে আল্লাহ গজব কিতা খালি ওই যে এক নম্বর গ্রুপ যারা আট খাইছে বেড়া দিয়ে এরা ধরে নি আল্লাহ কইলা না যারা মাছ ধরছে না আর যারা বাধা দিছে এরারে বাদ দাও বাদ দিয়া হও দুয় গুরু ফুর উফরে গজব দ ফেরেস্তা হলে জিগাইল আল্লাহ ই দুয় গুরু ফুর উফরে যে দিতাম এক গ্রুপ তো মাছ ধরছে মাছ আঠাইছে এরার উপরে না দিতাম কিন্তু আরেক গ্রুপ তো আছে ধরছে না আল্লাহ কইরা না ধরলো করি কি তো হইলো এরা তো বাধা দিছে না আল্লাহ এই ঠাটা আগে তারার কপাল রূপে বলা কিন্তু আপনারা আসেই ভাল লাগে কইছিনি এই ঘটনা আছে নি কোরআন শরীফ ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিসসাবতি ফাকুল মা লাহুম কুনু কিরাদাতান খাসিইন কথাটা কার আল্লাহ বলছেন আর অবশ্যই শনিবারের বিধান যারা লঙ্ঘন করেছিল তাদের কথা তোমাদের জানা আছে শনিবারের এই বিধান লঙ্ঘন করার কারণে এই দুই গ্রুপকে একত্রিত করে আল্লাহ তাআলা বনী ইসরাইলের 70,000 ইহুদিকে একদিনে বানর বানিয়ে দিয়েছে। তাইলে এই যে দুই গ্রুপের 70,000 ইহুদির উপরে গজব আসলো এক গ্রুপ তো বুঝলাম অন্যায় করছে কিন্তু আরেক গ্রুপ এরা তো ভালো মানুষ অন্যায় করে নাই গজব আসছে কেন বাধা কিতা বুঝলা তাইলে আপনি যে সুফি হয়েছেন আলিম উলামার উপরে অত নির্যাতন চলে মুখের মাঝে আঠা লিফিয়া দিয়েছ মাতু পারন না গজব যে সময় আইব ঠাটা আপনার কপালও আগে পড়ব আপনার কথা কিতা কইতাম আপনার মত আলিম ভাই হলো আছেন তারা আমি অসুবিধা নাই এই নাম্বার নাই মিয়া সাহেব হেন্ডে ধরছে আগে কিন্তু বাগরি ধরে বাদে ছোট ছোট গুলারে ধরে কথা ঠিক আছে নি সম্মানিত ভাইয়েরা আমরা যখন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দিব তখন আমাদের অবস্থা সূচনীয় হবে আজ তাই হচ্ছে আমরা হক কথা বলতে পারি না সত্য কথার জন্য আমরা
দৃঢ় থাকতে পারি না, আমরা হকের জন্য ঐক্যবদ্ধ হতে পারি না বলে আজ গোটা দুনিয়ায় মুসলমানদের উপরে কারবারা চলছে। নাম্বার এইট, আট এবং সর্বশেষ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং দিন কায়েমের রাস্তা থেকে মানুষ যখন সরে যাবে তখন মানুষের উপরে গজব। শেষ কিচ্ছা শোনাইলাই, এর আগে হইলাই আমরা দেশ অঙ্ক কিছু নয়া নয়া হুজুর বাড়াইছে, দিন কায়েমর কোনো দরকার নাই। তো দিন কায়েমর দায়িত্ব না দিয়ে আল্লাহ কোন নবীরে ফাটাইছেন আপনার খোয়াবে? কারণ আল্লাহ সমস্ত নবীরে দায়িত্ব দিছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, সব নবীর দায়িত্ব একটা, আসমান জমিন খান, আমরা খান, আইন চলবো খান। আল্লাহর রসুলে 10 বছর মদিনা চালাইছেন, তাই নিজে আইন লিখা না আল্লাহর কোরআন দিয়া? তা আপনি দিন কায়েম ফাইন না, রসুলুল্লাহর 10 বছরের মাদানী জীবন ফরসুন না নি আপনি, না সোকা না হয়ে গেছে? আমরা সারা রাত ওয়াজ কইরা সারা দেশ সুদ ঘুষ বন্ধ করতাম পার মনে, দুর্নীতি বন্ধ করতাম পার মনে, কিন্তু কোরআন রে সংবিধান বানাইয়া যখন কোরআন ওয়ালা মানসে সমাজ আর দেশ চালাইয়া তারা যদি আইন ফাঁস করে, এখন তাকে সুদ বন্ধ, ঘুষ বন্ধ, দুর্নীতি বন্ধ, এক আইনের লগে সারা দেশের সব অন্যায় বন্ধ হয়েছে। তাহলে বোঝা গেল মাঝে মাঝে কিছু জিনিস ওয়াজে হয় না, কিছু জিনিস পাওয়ারে, এর লাগে কোরআন রে পাওয়ার জাগাত নেওয়া। আল্লাহ নবী মদিনার রাষ্ট্র কোরআন দিয়ে চালাইবার আগে মক্কার থাকাকালীন চুরির বিচার তিনি কোরআন দিয়ে করতে পারছেন নি, এর লাগি মক্কার পরিবেশ বালা আসিন। মদিনাত গিয়া যখন তাই কোরআন রে সংবিধান বানাইয়া মদিনা চালানি শুরু করলাম, বাদে মক্কা বিজয় হয়েছে। এরপরে সপ্তাহ যখন কোরআন দি চললো, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, অন্যায় বন্ধ, রাহাজানি বন্ধ, খাইরুল কুরুরি করনেন, আল্লাহ রসুলের কইলা সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, সুবহানাল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে হরিয়া গেলে বিপদ আছে। সর্বশেষ কিচ্ছা আরকটা শুনাইয়া শেষ করব। ও যে একদিবে লাগে কইছিলাম যে ফেরাউন আর তার দল লোহিত সাগর ডুব্যাসে সকলটি মুসা নবীতে উম্মত লইয়া গেলাগি হবাজুত, যাওয়ার বাদে কিতা হয়েছিল জানাননি আপনারা? ওখান হইলা আল্লাহ মুসা নবীরে হইলা তোমার উম্মত লইয়া তুমি যাও আল আরদুল মুকাদ্দাসা, সেই পবিত্র জায়গায়, অর্থাৎ ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের আশপাশের এলাকা, এটাকে কোরআনে বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা। হি সময় হয় ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাস সহ এই অঞ্চলটা শাসন করত আমালিকা সম্প্রদায়, এরা খুব শক্তিশালী আছে। আল্লাহ কইলা মুসা তোমার উম্মতরে লইয়া তুমি এর বিরুদ্ধে জিহাদ করো, আর আমি তোমারে আশ্বাস দিলাম তোমারে আমি জিহাদ ও ফেরেশতা ফাটাইয়া সাহায্য কইরা বিজয় দান করব। সুবহানাল্লাহ, কিতা বারে দিয়া কইতানি আল্লাহ কই দিছেন আমি সাহায্য করব, তার মানে বিজয় নিশ্চিত, ঠিক আছে নি কথা? মুসা নবী উম্মতরে কইলা চলো আল্লাহ তো কইছেন সাহায্য করবা, এরা কয় হাসানি, তাহলে চলো যাই গিয়ে। আমরা যাওয়ার বাদে হীন গিয়া যখন দেখছে এরার গেছে লম্বা লম্বা তলোয়ার, যে শক্তি হেলমেট বাহিনী, হিসাব হীন গিয়া কইছে গীতা হয় ইদ হাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়া ওতার লগে যুদ্ধ করো, আর আমরা অন বইয়া বিয়া তোমরা যুদ্ধ দেখি। কি যা ঘাড় তারা চিন্তা করছে, হীন গিয়া কর মুসা তুমি আর তোমার আল্লাহ ওতার লগে যুদ্ধ করো, আর আমরা উভয় উভয় আর তোমরা যুদ্ধ কিতা করি? আপনারা কিতা আশীর্বাদ লাগে বইলাম নি? আল্লাহ ইতার উপরে এমন ঠাটা ফলাইলা, কি ময়দান ও আল্লাহ ইতারে 40 বছর বন্দী হইরা রাখলা, ঠিক আছে না? তি ময়দান কত বছর? ইতাই 40 দিন বিয়ান্তু বেলা আট আরম্ভ করেন মিশর যাই থাকি হাঞ্জা বেলা, যখন সকালবেলা যেখান থেকে আট আরম্ভ করছেন অনু অপারেশন ঘুরে ফিরে ওলা চলছে কত বছর মাতেন না কেন আপনারা? বুঝছে তারা হায় রে হায় গজব ফুটছে আল্লাহর বিধান না মানার কারণে। মুসা নবী তো গেলা গিয়া ইউসা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে, তখন তারা হইল যে আমরা আরদুল মুকাদ্দাসাত যাইব জিহাদ করব, আমরা যেন আল্লাহ শাস্তি আর না দেন। কিন্তু ঘাট তারা তো স্বভাব যেত ঘাট তারা হেরা গেছে, যাওয়ার বাদে আল্লাহ তারারে সাহায্য করছে, আল্লাহ তারারে সাহায্য করার বাদে তারা বিজয়ী হয়ে গেছে, সুবহানাল্লাহ। ও বিজয়ী হইয়া আবার তারা গাঢ় তারাবি আরম্ভ করে দিচ্ছে। আল্লাহ হইলা আচ্ছা বিজয় দিছুন খে, বিজয় দেওয়ার পরে আল্লাহ বললেন তোমরা এই নগরীতে ঢুকো, আর ঢুকার সময় তোমরা কি করবা শোনো, ওয়া ইদ কুলনা দখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুনু মিনহা হাইসু শিতুম রাগাদান ওয়া দখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত
نغفر لكم خطاياكم وسنزيد المحسنين الله কইলা ও নগরীর ডুকো, ডুকার মাঝে তোমরা খাও আনন্দ করো, তবে ডুববার সময় মাথাটা নুয়াইয়া আমারে সেজদা দিয়া ডুবক, এই শহরের গেইটে দিয়ে যখন নামাইবাই আমারে সেজদা দিও খেনে, কারণ তোমরা তোমরা শক্তি দিয়ে বিজয় লাভ করছো না, বিজয় দিছো খে, এটা এমন গাড়তে না, এটাই চিন্তা করলাম ডুববার সময় তারা হয়ে যুদ্ধ করলাম আমরা, আমরা এখন সেজদা ইত্তাম না, না সেজদা ইত্তাম না, তারা ঠেঙ্গা খান আগে দিয়ে দিয়া পিছনে ঠেঙ্গা খান দিয়া অলা হামাইছে সুজা হইয়া উচ্চন্য কথা মাথা আনত। আল্লাহ কইলা দুইটা আদেশ দিছে, এক নম্বর সেজদা দেয় দুঃখ, তারা সেজদা দিছে না, আল্লাহ লাম্বা ইয়া খাম্বা ইয়া ডুকছে। দুই নম্বরে আল্লাহ কইছে ডুকার সময় হইয় হিত্তাতুন নাগফির ইলাকুম খাতায়াকু, হিত্তা হইয় হইয় আল্লাহ আপনার ভুল ত্রুটি মাফ করে দেব। তারা কিতা করছে হা তো আজের হিত তো আজমর তো তা দুই পেস্তুন হিত্তাতুন, তারা লাগাইছে হানুঞ্জের হিন বুঝছেন না, হিন ততুন হিত্তাত হিত্তার জায়গাত লাগাইছে হিন্তা, হিন্তা মানে গম, আল্লাহ কইছেন ডুকার সময় কই আল্লাহ আপনারে মাফ করো, হেরা কর হিন্তা হিন্তা গম 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 ছিলেন না আপনারা, এরা আল্লাহর বিধান এরপরে অমান্য করল, এরপরে আল্লাহ ইতার উপরে আবার কিতা দিলা গজব দিলা। এই কাহিনীটা আপনার আসিবার লাগে কইছে না, ও যে তিহ ময়দান আল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহর কথা কইলা, জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরিয়া যাওয়ার কারণে 40 বছর আল্লাহ তারা বিপদের মাঝে ফেলাইয়া রাখলা। আমরাও যদি আমরা তো বিপদ আছি, বিপদ ফর্ম কিতা বিপদ আছি, ই বিপদটাকে মুক্ত হইতে হইলে কুম্বাই গিয়া মিছিল দাও, যে মিছিল আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই, এবারে দেওয়ার সময় কর আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এ হাল লাগিস লুকান দাও, হে নামাজ ধরে না এক ওয়াক্ত সুযোগ ভাইলে গাঞ্জাটা নেই ফাঁস ওয়াক্ত, এত শয়তানের বক্ত জাহান্নামের তক্ত, কি গুল লাগিস লুকান দাও, এই জবান দিছুন হে, এই জবান চিনে দিয়েছেন স্লোগান যদি দিতেই হয় এই সকল নেতাদের পিছনে চামচামি করে স্লোগান নয়, স্লোগান দিলে আল্লাহর জমিনে আল্লাহর জন্য আর আল্লাহর দিন কায়েমের জন্য স্লোগান দেওয়া লাগবে। সুতরাং সর্বশেষ কথা হলো মুসিবতে তো আমরা এমনিই আছি, কোন জায়গাত না ওই দিন গেছলাম মাহফিল নয়া একটা স্লোগান হন্যে আইসি কুমিল্লা, কুমিল্লার বুড়িচর দিনের বেলা ও তো গত জুমাবারে খুব সুন্দর স্লোগান, নতুন স্লোগান, আপনারা তো স্লোগান দিরা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আর হেরা হয়েছে লিল্লাহি তাকবীর আল্লাহ আকবার, সব কিছু দেখা শেষ আল কোরআনের না, সব কিছুর দেখা শেষ এখন দরকার কোরআনের বাংলাদেশ, হইলাম বাপরে বাপ সুন্দরই তো আসলে তো সপ্তাহ দেখিয়া, এখন কোরআনের বাংলাদেশ দেখতে চান না আপনারা, খারা খারা কোরআনের বাংলাদেশ দেখতে চান আত্মলোকা, ইতা কিতা আমার এক খুশি করবার লাগি কইরা না মন থাকে কইরা, তাইলে কোরআনের বাংলাদেশ যদি দেখতে চায় আলে মুলামা হলর লগে কোরআনওয়ালা মানুষের লগে তা বাত হিংসা, এই যে আটটা কথা কইলাম এই আটটা কর্মনীতি গ্রহণ করলে আমরা গজব থাকি বাঁচতাম পারবো ইনশা।